আজ নবম শ্রেণীর একটি নাটক মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত প্রথমে আমরা ধীবর বৃত্তান্ত নামকরণের কারণ এবং মহাকবি কালিদাসের পরিচয় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ধীবর শব্দের অর্থ হলো জেলে যিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বা জীবিকা চালান আর তার বৃত্তান্ত অর্থাৎ তার জীবনের বৃত্তান্ত বা ঘটনা বা বিবরণ তাকে আমরা বলছি ধীবরের বৃত্তান্ত বা ধীবর বৃত্তান্ত এই নাটকটি লিখেছেন মহাকবি কালিদাস মহাকবি কালিদাস খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন কেউ কেউ বলেন তিনি কলিঙ্গে অর্থাৎ উড়িষ্যার একটি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন কারো কারো মতে তিনি উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন হিমালয়ের পাদদেশী অঞ্চলে কাশ্মীরে তার জন্মস্থান খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কালটা ছিল গুপ্ত সাম্রাজ্য তিনি সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় যে নজন রত্ন ছিল নবরত্ন তার অন্যতম ছিলেন কালিদাস তার লেখা অনেক নাটক এবং কাব্য উল্লেখযোগ্য নাটক এবং কাব্য হল মালবিকা গ্নিমিত্রম বংশম কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলাম মেঘদূত এবং ঋতু সংহার এরপরে আমরা ধীবর বৃত্তান্ত নাটকের অংশে চলে যাচ্ছি এই নাটকটি লিখেছেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি কালিদাস কিন্তু এই অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী একদম আমাদের তিন পাতার নাটকের একদম শেষ পাতায় তার কিন্তু উল্লেখ করা রয়েছে তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই অংশটাও কিন্তু তোমরা পড়বে এবার ধীবর বৃত্তান্ত নাটক আলোচনায় এরপরে আমরা ধীবর বৃত্তান্ত নাটক আলোচনায় প্রথমে কিছু কথা আমরা বলে নেব ধীবর বৃত্তান্ত নাটকে উল্লেখ ক্ষ কয়েকটি চরিত্র রয়েছে। মহারিষি কর্ণ তার আশ্রমে পালিত কন্যা শকুন্তলা তার স্বামী দুষ্মন্ত ঋষি দুর্বাষার কথা বলা আছে শকুন্তলার সখীদের কথা উল্লেখ করা রয়েছে এখানে একটা গল্প রয়েছে সে গল্পটি কেমন মহর্ষি কর্ণ তার মালিনী নদীর তীরে তার একটি তপবন রয়েছে মালিনী বলে একটি নদীর তীরে মহান মহারিষি কর্ণ মহাভারতে তার নাম উল্লেখ আছে কম্ব তিনি পুরুবংশীয় অপ্রতিরথ বলে একজন ব্যক্তির পুত্র তিনি শুক্ল যজুর্বেদের স্মৃতিকার শুক্ল যজুর্বেদ গ্রন্থের স্মৃতিকার বা স্মৃতিগ্রন্থ রচয়িতা তিনি শকুন্তলা বলে একটি কন্যা যে কিনা ছিল ঋষি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার সন্তান শকুন্তলা মহর্ষি যখন স্নান করে তিনি ফিরছিলেন তখন শকুন্তলাকে তিনি কুড়িয়ে পেলেন এবং তারপর থেকে শকুন্তলা তার মা বাবা কেউই নেই মহর্ষি তাকে পরিচর্যা করেছিলেন এই শকুন্তলার কথা এখানে বলা হয়েছে এই শকুন্তলা মহর্ষি কণ্ণের তপোবনে আস্তে আস্তে বড় হতে থাকেন এরপর কোনো এক সময় দুষ্মন্ত বলে একজন রাজা তিনি মৃদয়া করতে বেরিয়েছিলেন তু তিনি কুরুবংশের রাজা দুস্ম কুরুবংশে বংশী একজন রাজা সেই তার রাজধানী ছিল হস্তিনাপুর তিনি নির্বয়া করতে এসেছিলেন কর্ণমণি তখন তার আশ্রমে ছিলেন না শকুন্তলাকে তার দেখে ভালো লাগে এবং গান্ধর্ব বিবাহ মতে গান্ধর্ব বিবাহ নানা ধরনের বিবাহ রীতির অন্যতম একটি বিবাহ রীতি সেই গান্ধর্ব বিবাহ মতে তার বিয়ে হয় এবং পরবর্তী সময়ে তাদের একটি সন্তানও হয় যার নাম হয় ভরত রাজা দুষ্মন্ত যখন কনমুনির আশ্রমে ছিলেন যে সময়কাল পর্যন্ত কর্ণমণি আশ্রমে ছিলেন শকুন্তলার সঙ্গে বিবাহের পর তিনি অপেক্ষা করছিলেন কর্ণমণি যিনি তখন ছিলেন না তিনি তীর্থে গিয়েছিলেন কনমুনি আবার ফিরে আসবেন এবং শকুন্তলা এবং দুষ্মন্ত কর্ণমুনির কাছ থেকে অভিবাদন নিয়ে আশীর্বাদ নিয়ে আবার ফিরে যাবেন হোসিনাবুর রাজ্যে কিন্তু কর্ণমণি না আসায় দুষ্মন্ত চলে গেলেন এবং যাওয়ার সময় তার স্ত্রীকে অর্থাৎ এখানে শকুন্তলাকে তার চিহ্ন হিসাবে একটা অঙ্গুরীয় বা আংটি দিয়ে গেলেন এবং এই আংটি তিনি বললেন যে ভবিষ্যতে তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্কের নিদর্শন হিসাবে এই আংটিটা তুমি রাখবে এর মধ্যে কিন্তু আর কোনো সমস্যা ছিল না সমস্যা হয়ে গেল যখন এরপর যখন দীর্ঘ সময় পর্যন্ত রাজা দুষ্মন্ত আর কন্যমণির আশ্রমে এলেন না তখন শকুন্তলা তার স্বামীর চিন্তায় অন্নমনা হয়েছিলেন এরই মুহূর্তে একজন ঋষি প্রচণ্ড কুপিত প্রচন্ড রাগ যার সেই ঋষি তার নাম দুর্বাসা সেই দুর্বাষা ঋষি যিনি মহর্ষি অত্রী এবং তার স্ত্রী অনুসুয়ার সন্তান ঋষি দুর্বাসা দুর্বাষা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না তিনি প্রচণ্ড রাগের অধিকারী ক্রোধের অধিকারী বলা হয় যিনি তিনি শিবের তেজ থেকে তৈরি হয়েছিলেন এই জন্য তার প্রচণ্ড বদরাগ তিনি অনেককে অভিশাপ দিয়েছেন তার অনেকের সমূহ ক্ষতি করেছেন মহাভারতের ঋষি দুর্বাশাকে নিয়ে আরেকটি গল্পও রয়েছে ঋষি দুর্বাসা এলেন মহর্ষি কর্ণের তপোবনে এবং শকুন্তলা তখন অন্নমনা স্বামীর চিন্তায় বিভোর এরকম পরিস্থিতিতে শকুন্তলার কাছে ঋষি দুর্বাষা জল এবং খাদ্য চাইলেন শকুন্তলা ঋষি দুর্বাশাকে দেখতেই পাননি শকুন্তলা টেন না পাওয়ায় ঋষি কিন্তু তাতে অপমানিত বোধ করলেন যে শকুন্তলা আমাকে দেখল না এবং এই রকম পরিস্থিতিতে ঋষি রেগে গেলেন এবং শকুন্তলাকে অভিশাপ দিলেন যে যা চিন্তায় সে মগ্ন যা চিন্তা সে করছে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন অর্থাৎ এখানে দুষ্মন্ত রাজা দুষ্মন্ত তাকে ভুলে যাবে। শকুন্তলা দুই প্রিয় সখী ছিল একজনের নাম প্রিয়ঙ্গদা আর একজনের নাম অনুসুয়া সেই প্রিয়ংবদা কাছেই ছিল ঋষিকে অনুনয় বিনয় করলে প্রিয়ংবদা যে ঋষি আপনি আপনার এই অভিশাপ ফিরিয়ে নিন না হলে বড় কিছু অঘটন ঘটে যাবে কিন্তু ঋষি বললেন একবার যে অভিশাপ তিনি দিয়েছেন সেই অভিশাপ তিনি ফিরিয়ে নিতে পারবেন না কিন্তু তিনি একটা উপায় বলে দিলেন যে কোনো যদি নিদর্শন সে রাজার কাছের কোনো নিদর্শন যদি শকুন্তলার কাছে থাকে সে নিদর্শন যদি শকুন্তলা দেখাতে পারে তাহলে তার অভিশাপের প্রভাব দূর হয়ে যাবে অর্থাৎ অভিশাপের প্রভাব আর থাকবে না এরপরে তো রাজধানীর উদ্দেশ্যে চলে গেছেন শকুন্তলাকে একটি আংটি দিয়েছেন এর কথা আমি আগেই বললাম সখীরা মনে করলেন যে সেই আংটিটা যেহেতু শকুন্তলার কাছে আছে সেই আংটিটা দেখালেই নিশ্চয়ই দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে যাবে মহর্ষীকন দীর্ঘদিন পরে তীর্থ থেকে ফিরে এলেন শকুন্তলার কাছে এসে জানলেন যে শকুন্তলার সঙ্গে দুষ্কন্ত রাজা দুষ্কন্তের বিবাহ হয়েছে এবং দুষ্ক দীর্ঘদিন শকুন্তলার কাছে আর আসেনি এরকম পরিস্থিতিতে মহর্ষি চিন্তা করলেন যে শকুন্তলাকে তার স্বামীর গৃহে অর্থাৎ হস্তিনাপুরে তিনি পাঠাবেন শকুন্তলা গেলেন তার স্বামীর কাছে কিন্তু সেই অভিশাপের প্রভাবের কারণে রাজা দুষ্কন্ত কিন্তু শকুন্তলাকে চিনতে পারলেন না কারণ কি কারণ সেই আংটিটা আর শকুন্তলার কাছে নেই পথে শচী বলে একটি জলাশয়ে সেখানে স্নানের সময় আঙুল থেকে সেই অঙ্গুরীয়টা অর্থাৎ সেই আংটিটা যখন শকুন্তলা অঞ্জলি দিচ্ছিল ভগবানের উদ্দেশ্যে বা সূর্যদেবের উদ্দেশ্যে তখন তার হাত থেকে খুলে পড়ে গেছেন শকুন্তলা স্বাভাবিক কারণে তার রাজসভায় গিয়ে অপমানিত বোধ করলেন ঘটনাক্রমে সে আংটিটা সে আংটিটা সেই জলাশয়ে একটি মাছ খেয়ে নিয়েছিল এবং সে মাছটা এক জেলের একজন জেলের জালে ধরা পড়েছিল এবং সেই জেলে যখন কাটতে গেলেন মাছটা মাছটা কাটতে গিয়ে তার ভিতরে সে আংটিটা পেলেন সেই আংটিটা তিনি বিক্রি করতে গিয়েছিলেন এবং সেই সময় রাজার প্রহরীরা তাকে ধরেছেন কারণ এই আংটিটা দেখেই বোঝা যাচ্ছে এটি বহুমূল্য এবং কোন রাজারই অঙ্গুরীয় এরকম পরিস্থিতিতে সেই ধীবর যে আংটিটা পেয়েছিল সেই ধীবরকে রাজার কাছে অর্থাৎ মূলত এখানে রাজার রাজসভায় নিয়ে আসার একটা পরিকল্পনা করা হয়েছে এবং ধীবরকে স্বাভাবিকভাবে চোর সাব্যস্ত করা হয়েছে কারণ ধীবরের কাছে আংটিটা পাওয়া গেছে রাজার সমস্ত কাজকর্মের তত্ত্বাবধায়ক বা সমস্ত কাজকর্ম দেখেন রাজা শ্যালক বা রাজার শালা এরকম পরিস্থিতিতে রাজ রাজশাহের কাছে আনা হয়েছে দুজন রক্ষী রয়েছেন এবং সেই দুই রক্ষী তাকে নিয়ে আসবে এই রকম জায়গায় কিন্তু নাটকটি শুরু হয়েছে মূল নাটকে আমরা আসছি তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ নগর রক্ষায় অর্থাৎ নগরের সমস্ত নিয়ম শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা রক্ষার দায়িত্বে রয়েছে রাজার শ্যালক বা রাজার শালা পিছনে হাত বাঁধা অবস্থায় হাতটা মুড়ে দেওয়া হয়েছে হাতটা বেঁধে দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে পুরুষ শব্দের অর্থ একজন ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে দুইজন রক্ষী প্রবেশ করল দ্বারা সমস্ত নগরীর নিরাপত্তার দায়িত্ব রয়েছে দুই রক্ষী তাকে তাড়না করে অর্থাৎ তাকে ঠেলে ওরে বেটা চোর বল মনির রাজার নাম কোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি অর্থাৎ যার কাছ থেকে সেই আংটিটা পাওয়া গেছে অর্থাৎ সেই ধীবরকে চোর সাব্যস্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মুনির খচিত নানা বহুমূল্য মণি রয়েছে রত্ন রয়েছে এবং রাজার নাম লেখা রয়েছে তাই স্বাভাবিকভাবে রাজার নাম লেখায় আংটিটা সে কোথায় পেল পুরুষ ব্যক্তি অর্থাৎ সেই জেলে সে ভয় পাওয়ার অভিনয় করে যে সে যেন ভয় পেয়েছে স্বাভাবিকভাবে সে ভীত কারণ দুজন রক্ষী সঙ্গে রাজার শ্যালক রয়েছেন রাজার কাছে নিয়ে যাওয়া হবে সে হয়তো চরম কোনো শাস্তি তাকে দেওয়া হবে তিনি বলছেন যে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি আপনারা শান্ত হন আমাকে বিশ্বাস করুন আপনারা যেরকম বলছেন যে আমি চুরি করেছি আমি কিন্তু তা করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন তুই কি সদ ব্রাহ্মণ অনেক ক্ষেত্রে রাজা মহারাজারা সদ ব্রাহ্মণ বা ব্রাহ্মণগুলো যারা ভালো সে সমস্ত ব্রাহ্মণদের নানা ধরনের উপহার দেন তার গলার মণিমুক্তা বসানো হার হিরে বসানো আংটি ইত্যাদি নানা কিছু ব্রাহ্মণদের কিন্তু উপহার দেন তাহলে তাহলে কি তুই সদ পুরুষ বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে শক্রাবতারে আমি থাকি আমি একজন জেলে সক্রাবতার বলে একটা স্থানে আমি থাকি দ্বিতীয় রক্ষী বলছে বেটা বাটপার আমরা কিন্তু জাতির কথা জিজ্ঞাসা করেছি তুই তো বাটপার বাটপার শব্দের অর্থ অত্যন্ত নিচ নিচ যারা কাজ করে চুরি ইত্যাদি জঘন্য যারা কাজ করে লোক ঠকায় প্রতারণা করে সেই বাটপাট তা আমি কি তো জাতির কথা জিজ্ঞাসা করেছি অর্থাৎ এখানে জেলে অত্যন্ত নিম্ন পর্যায়ে ভুক্ত সে কিন্তু যে যে সামাজিক শ্রেণী বিভাগ সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে সমস্ত শ্রেণী বিভাগ বা বর্ণভেদ একটা সময় ছিল সে বর্ণভেদ ভিত্তিক সমাজ ব্যবস্থা সবচেয়ে নিচু স্তরের কিন্তু এই জেলেরা স্বাভাবিকভাবে সমাজের উচ্চ স্তরের মানুষেরা তাদেরকে কিন্তু নিচু চোখে দেখে এখানেও দেখা যাচ্ছে যে এই পুরুষ বা জেলের উদ্দেশ্যে এই রাজশেলক এবং অন্যান্য যে রক্ষীরা রয়েছে তারা কিন্তু তাকে তার যে সম্প্রদায় তার যে কাজ তার পেশাকে কিন্তু নিচু চোখে দেখছে তার কথাবার্তার মধ্যে কিন্তু তার প্রকাশ খুঁজে পাওয়া যাচ্ছে তাই তাকে মাঠপার বলছে তার জাতি অত্যন্ত নিচ তার প্রতি ইঙ্গিত করা হচ্ছে শ্যালক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাঁধা দিও না এ যা বলতে চাইছে তাকে বলতে দাও অর্থাৎ আত্মপক্ষ সমর্থন নিজের পক্ষটাকে নিজে কি বলতে চাইছে সেটা সমর্থন করে সে কি বলতে চায় অর্থাৎ এখানে রাজশালো কিন্তু তাকে কিন্তু বলার একটা সুযোগ দিল আর এই প্রসঙ্গে দুজন রক্ষীর কিন্তু দুটো নাম আছে একজনের নাম সূচক এবং একজনের নাম জানুক এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে কারণ শর্ট কোশ্চেনেও আসতে পারে সূচক সাধারণত রচনা শুরুতে থাকে সূচনা এবং রচনা শুরু বা প্রথম তাই এখানে সূচক যে প্রথম রক্ষী সে কিন্তু সূচক এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো আর দ্বিতীয় রক্ষীর নাম হলো জানক তো প্রথম রক্ষীকে অর্থাৎ সূচককে বলছে একে পূর্বাপর পূর্ব এবং পর অর্থাৎ যা সে বলতে চাইছে সমস্ত কিছু বলতে দাও মাঝে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই তার যে সংসার যেভাবে সে বৃত্তি বা জীবন জীবিকা চালায় সেই কথা সে বলল এতেও নাচ হেসে উঠল তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি অর্থাৎ তার জীবিকা নিয়ে কিছুটা ব্যঙ্গ করলো পুরুষ বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না পেশা নিয়ে বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় যে বৃত্তি বংশ পরম্পরায় অনেক মানুষ একটা কাজ করে নাপিতের কাজ তার বাবাও হয়তো সেই কাজ করেছিল বংশ পরম্পরায় সে নাপিতের কাজ করে হয়তো অন্য মানুষের কাছে সেই বৃত্তিটা নিন্দনীয় ঘৃণ্য কিন্তু সেই বৃত্তি কিন্তু পরিত্যাগ করা উচিত না এখানে একটা বড় লেসন বা শিক্ষা কিন্তু জেলের কাছ থেকে বাকি সবাই পাওয়া উচিত জেলের সেই অর্থে তথাকথিত শিক্ষিত নয় কিন্তু তার কিছু নীতি তার কিছু মৌলিক ধারণা রয়েছে কিছু শিক্ষা রয়েছে যেগুলো অন্যদেরও নেই সে কিন্তু তার বৃত্তিকে কখনো অর্থাৎ তার পেশাকে কখনো ছোট করে দেখে না অন্যের চোখে তার বৃত্তি যে ভালো সেটা বোঝানোর জন্য সে একটা উদাহরণ দিল বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবদের সময় নির্দয় হয়ে থাকেন যে বেদ পাঠ করেন যে বেদ বেদে যাদের অধিকার রয়েছে সে ব্রাহ্মণ শ্রেণী তারা দয়া পরায়ণ হয় অন্য প্রাণীদের প্রতি দয়া দয়াপরায়ন হয় কিন্তু যজ্ঞীয় পশুবধের সময় তারা যখন যজ্ঞ করে তখন নানা ধরনের পশু তারা বধ করে মূলত গরু বধ করা হতো তো তারাও কিন্তু নির্দয় হয় অর্থাৎ সব পেশাই কিন্তু সব দিক থেকে পুরোপুরি সঠিক সেটা কিন্তু নয় সব পেশার মধ্যেও কিন্তু একটু খারাপ দিক রয়েছে এর মাধ্যমে কিন্তু সে তার নিজের পেশাটাকে মহিমান্বিত করার চেষ্টা করল সেই পেশাটাকে একটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে কিন্তু কিছু শিক্ষণীয় জিনিস রয়েছে তাই আহ ধীবরের যে চরিত্রের দিকগুলো কিন্তু আমাদের খুবই একটা আলোচিত একটা জায়গা রয়েছে ধীবরের চরিত্রের দিকগুলো আমাদের পড়তে হবে ভালো করে বড় প্রশ্ন আসবে কেন বলছে তারপর তারপর পুরুষ বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে আংটি আমার কাছে এলো তা বললাম অর্থাৎ এখানে জেলে যদি সে সৎ হয় তাহলে সে সৎভাবেই বললো যে একটা রুই মাছকে সে যখন খণ্ড খণ্ড করে কেটেছিল তার পেটের ভেতরে সে আংটিটা সে পেয়েছে তারপর আংটি পাওয়ার পরে স্বাভাবিকভাবে সে আংটিটা সে বিক্রি করতে গেছিল এবং সেই জায়গা থেকে তাকে ধরা হয়েছে শ্যালো বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংস গন্ধ আসছে অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই তো শ্যালোর দ্বিতীয় রক্ষীকে যার নাম জানুক তাকে বলছে এর গা থেকে কাঁচা মাংসে গন্ধ বেরোচ্ছে অর্থাৎ এই যে নিম্ন পর্যায়েভুক্ত মানুষ তাদের যে জীবন জীবিকা যেইভাবে সে দিন কাটায় তার পেশা সমস্ত কিছুর উপর একটা একটা তকমা দিয়ে দেওয়া হলো বা সমস্ত কিছুকে একটা দেগে দেওয়া হলো যে এর অত্যন্ত নীচ এই কথাবার্তার মধ্য দিয়ে তাদের প্রতি যে অত্যন্ত হীন ধারণা ছোট ধারণা পেশ করা হচ্ছে বা পোষণ করা হচ্ছে সেটা কিন্তু বলা হল যে কাঁচা মাংসের অর্থাৎ তাকে ছোট করা হচ্ছে গোসাপ খাওয়া জেলে হবে এই সমস্ত কথার মধ্য দিয়ে তার পেশাকে তার তার যে কাজকর্মকে ছোট করা হচ্ছে যাই হোক তাও শ্যালো কিন্তু তার কর্তব্য সম্বন্ধে কিছু জানে যেহেতু আংটিটা পাওয়া গেছে রাজার কাছে একবার জিজ্ঞেস করতে হবে যে রাজা কিভাবে আংটিটা হারিয়েছেন বা তার চুরি গেছে কিনা রাজবাড়িতে যেতে হবে দুই রক্ষী বলছে তবে তাই হোক চল রে গাঁট কাটা অর্থাৎ যেমন আগে পকেটমারি হতো এখন যেমন পকেটমারি হয় একটা সময় গাঁট বলে যে অংশটা সেখানে মানুষ টাকা রাখতো সেই গাঁট কেটে যদি কেউ টাকা সমস্ত চুরি করতো তাহলে সেই ধরনের ব্যক্তিদের বলা হতো গাঁট কাটা দুই রক্ষী বলছেন আপনি প্রবেশ করুন সংবাদ শুনে খুব খুশি আপনি যান মহারাজের কাছে যান আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম মহারাজ যদি জানতে পারেন যে তার আংটি ফিরে পাওয়া গেছে তাহলে নিশ্চয়ই তিনি খুব খুশি হবেন রাজশালক বেরিয়ে গেল প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে অনেক দেরি করছেন প্রভু দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় রাজার কাছে হয়তো রাজসভায় কত লোক আছে সমাজ সমস্ত সবাই নানা ধরনের কাজ নিয়ে গেছে যখন সমস্ত কাজ মিটবে তখন আমাদের প্রভু অর্থাৎ রাজচালক রাজার কাছে নিবেদন করবেন তার কথা প্রথম একে মারার আগে এর গলায় ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল অর্থাৎ জেলে অত্যন্ত নিম্ন পর্যায়ভুক্ত মানুষ এ বাঁচল মূল্য কোনো ব্যাপার না তাদের কাছে এবং এ মারবে এ একে মারা হবে এটা তাদের কাছে পুরোপুরি অবধারিত সত্য তারা ধরেই নিয়েছে এর মৃত্যু হবে এবং এই চুরি করেছে আর দ্বিতীয় কোনো ব্যাপার নেই এবং রাজার কাছ থেকে শুধু আদেশ পাওয়ার অপেক্ষা রাজা নিশ্চয়ই এরকমই আদেশ দেবেন যে একে মারা হবে এবং কিভাবে মারা হবে যেহেতু রাজার আংটি চুরি করেছে তো কিভাবে মারা হবে সেই পদ্ধতি তারা ভাবছে যে কিভাবে মারলে ভালো হবে তো নিশ্চয়ই এরকম আদেশ আসবে তো মারার আগে ফুলের মালা গাঁথতে হবে তা গলায় পরাতে হবে এই সেই ফুলের মালা গাঁথার জন্য তাদের হাত দুটো নাকি নিষ্পিশ করছে এক জায়গায় থাকতে চাইছে না জেলেকে দেখিয়ে দিয়ে জেলের প্রতি একটা অমানবিক কথাবার্তা তারা বলতে লাগলো মানুষের প্রতি কোনো মানবিকতা তাদের কিন্তু কিছু নেই তাদের এই চরিত্রের এই বক্তব্যের ফুটে বেরিয়েছে পুরুষ বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না আমি কোনো দোষ করিনি কেন আপনারা এই ধরনের কথা বলছেন দ্বিতীয় রক্ষী এই ওই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এগিয়ে এদিকে আসছেন কে শকুনি দিয়ে খাওয়া খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে অর্থাৎ অমানবিকতার যে চূড়ান্ত নিদর্শন এক সময় ছিল রাজতন্ত্রে যেই যেই ধরনের বিচার ব্যবস্থা ছিল তাতে শকুন দিয়ে খাওয়ানো হতো বা কুকুর দিয়ে কুকুর জ্যান্ত অবস্থা তাকে মারত কুকুর খেত এই ধরনের অমানবিক নানা শাস্তির ব্যবস্থা ছিল তারা ধরেই নিয়েছে যে এই যে কোনো একটা পদ্ধতিতে তাকে সাজা দেওয়া হবে লাস প্রবেশ করলো শ্যালক সূচক এই ছেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে এই যা বলেছে সেটা মহারাজের কাছে গেছিলাম এবং মহারাজ বলেছে যে তাই হতে পারে সূচকরা সূচক এবং জানুক স্বাভাবিকভাবে তারা আশাহত হবে কারণ তারা অনেক কিছু ভেবেছিল কীভাবে তাকে মারা হবে তো যেহেতু মহারাজ বলে দিয়েছেন এবং রাজশ্যালক জানিয়ে দিল স্বাভাবিকভাবে তাতে তাদের কিছু করার নেই তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল তারা যেন অনিচ্ছায় জেলের হাতের বাঁধনটা খুলে দিল এবং বলল জমের বাড়ি থেকে অর্থাৎ যিনি হিন্দু ধর্মের মৃত্যু দেবতা যিনি নানা ধরনের বিচার করেন জমালয় রয়েছে সেই যমরাজের কাছ থেকে যেন ফিরে এলো সেই কথা বলতে লাগলো পুরুষ স্বাভাবিকভাবে সে স্বস্তি পেল সে ব্যক্তি শ্যালোকে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে সে শ্যালককে প্রণাম করলো সে স্বস্তি পেলো পাশাপাশি তার কিন্তু এটাও চিন্তা যে আজকে সে মাছ ধরতে পারেনি তার জীবিকা সে দিন আনে দিন খায় যেহেতু আজকে তার পুরোপুরি পেশা বন্ধ তাহলে তার কি হবে এই বোধটাও কিন্তু তার রয়েছে স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করলো অর্থাৎ রাজশালককে জিজ্ঞেস করলো যে তাহলে আমার কি হবে আমার সংসার কিভাবে চলবে আমার তো কোনো উপার্জন হলো না শ্যালক বলছে মহারাজ আংটির মূল্যে সমান পরিমাণে অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন জেলেকে টাকা দিলেন আংটির যা দাম সেই দামের সমান অর্থ জেলেকে কিন্তু মহারাজা দিয়েছেন এবং রাজশালকের মাধ্যমে সেই টাকা সেই পুরুষ ব্যক্তি অর্থাৎ জেলে পাবে পুরুষ বলছে প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম সূচক একই জাতা অনুগ্রহ এদিকে সূচক এবং জানুক তাদের তো আরো বেশি কষ্ট হচ্ছে কারণ এ একেবারে মুক্ত হয়েছে তাকে কোনো শাস্তি দেওয়া হলো না পাশাপাশি সে এত পরি এত পরিমাণ টাকা পেল স্বাভাবিকভাবে তাদের হিংসে হচ্ছে তাই তারা বলছে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো এক শুলে চড়ানো হচ্ছিল অর্থাৎ শুল লোহার দণ্ড তার মধ্যে গেথে দেওয়া হতো এক সময় এই ধরনের বিচার পদ্ধতি ছিল তো সেখানে শুলে তো গাঁথা হলোই না হাতির পিঠে জড়িয়ে দেওয়া হলো জানো হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি যে পরিমাণ টাকা পয়সা বা উপহার দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল এত পরিমাণ তাকে টাকা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে রাজার খুব প্রিয় ছিল আংটিটা শ্যালো বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহল ভাবে চেয়ে রইলেন সে আংটিটা দেখে নিশ্চয়ই রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে রাজা সাধারণত গম্ভীর প্রকৃতির কিন্তু তাও হঠাৎ যেন সমস্ত জগৎ থেকে তিনি আলাদা হয়ে গেছিলেন তিনি একান্ত নিজের মধ্যে ঢুকে গেছিলেন বিহল হয়ে তিনি চেয়েছিলেন সূচ বলছে তাহলে আপনি মহারাজার একটা সেবা করলেন বলতে হয় মহারাজের কারো পুরনো দিনের কথা মনে পড়েছে স্মৃতি জেগে উঠেছে তাই নিশ্চয়ই আপনি মহারাজার একটা উপকার করলেন সেবা করলেন মানে উপকার করলেন জানুক বলছে তা চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টি মহারাজের কি সেবা করলেন তার চাইতে জেলে কত টাকার মালিক হলো ওকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখতে লাগলো সূচক এবং জানুকের এই যে অভিব্যক্তি তার যে কথা কথোপকথন তার মাধ্যমে তাদের যে জেলের প্রতি তাদের হিংসা তাদের যে অত্যন্ত নিম্ন মানসিকতা হীন মানসিকতা তাদের কথাবার্তা সেগুলো কিন্তু প্রকাশ পায় পুরুষ কিন্তু সেই দিক থেকে অনেক উদার এবং মানবিক সেই পুরুষ বলছে মহাশয় পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি আপনারা ভাববেন না আমি পারিতোষিক নিয়ে চলে যাব। আমি আপনাদের কিছু অর্থ ফুলের দাম আপনি আপনারা বলেছিলেন ফুল জন্য ফুলের মালা গাঁথা হবে তার দাম হিসাবে না হয় ধরুন কিছু আপনাদের দিয়ে যাচ্ছে জানুক এটা তুমি ঠিকই বলেছ তখন জানুক এর মন কিছুটা গড়ল জেলের প্রতি যেহেতু তাকে টাকা পয়সা দেওয়া হবে বলা হলো স্বাভাবিকভাবে তার মন গড়লো এখানে দেখা যাচ্ছে যে এত বাজে বাজে কথা জেলের উদ্দেশ্যে জানুক এবং সূচক বলেছে তা সত্ত্বেও জেলে তার নিজস্ব শিক্ষা থেকে তার নিজস্ব মানবিকতা এবং সততা বোধ সততা এবং অন্যের প্রতি যে একটা বোধ ভালো একটা বোধ সে যে অত্যন্ত ভালো তাদের মতো অত্যন্ত নিচ নয় সেই সমস্ত কিছু প্রকাশ পাওয়া যাচ্ছে তার উদারতা দেখ উদারতা থেকে সে এত টাকা পেয়েছে কিন্তু সে তার উদারতার জন্য তাদেরকে কিন্তু সে সমস্ত টাকার অর্ধেক দিয়ে দিতে রাজি স্বাভাবিকভাবে শ্যালোকও দেখল যে যাকে আমি অত্যন্ত নিজ ভেবেছিলাম সামাজিক দিক থেকে জাতিগত দিক থেকে অত্যন্ত নিচ নিম্নবর্গের নিম্ন বর্ণের কিন্তু তার মধ্যে যে মানবিক গুণগুলো রয়েছে তার মধ্যে যে চারিত্রিক গুণগুলো রয়েছে কিন্তু অন্যদের মধ্যেও নেই স্বাভাবিকভাবে এরকম একজন ব্যক্তি যদি তাকে বন্ধু করা যায় তাহলে অন্তর সম্পদে বা মানবিক সম্পদ সম্পন্ন একজন ব্যক্তি বন্ধু হলে হতে পারলে সেটা কিন্তু একজন ভালো বন্ধুর সঙ্গে পথ চলার মতো হবে তাই শ্যালো বলছে শোনো ধীবর তোমার যে পরিচয় আমি পেলাম তাই তু এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে তোমাকে একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর মর্যাদা দিলাম এখানে ধীবর চরিত্র কিন্তু অনেক মহিমান্বিত করা হয়েছে ধীবর চরিত্রের অনেকগুলো শেড রয়েছে অনেকগুলো দিক রয়েছে যেই দিকগুলোর সাহায্যে কিন্তু তাকে একটা মানে সে নিম্ন পর্যায়ভুক্ত মানুষ হলেও তার চারিত্রিক গুণ কিন্তু অনেক বেশি এইভাবে কিন্তু নাটকটা শেষ হলো